হচ্ছে কুন্তি মাতা? কি হলো কুন্তি? জানি না দিদি, কিন্তু এমন মনে হচ্ছে যেন কিছু কিছু অমঙ্গল আসন্ন। মাতা, মাতা, ভ্রাতা ভীম এখানে এসেছেন? না, কিন্তু তোমরা সবাই একসাথেই ছিলে না? ছিলাম, কিন্তু এখন কোথাও দেখতে পাচ্ছি না মাতা। আমার কোনো অনিষ্টের পূর্বাভাস হচ্ছে মাতা। কুন্তি মাতা, ভ্রাতা ভীমকে আমি জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যেতে দেখেছিলাম, কিন্তু সে তো অনেকক্ষণ আগে। দুর্যোধন যখন আছে তবে ভয়ের কোনো কারণ নেই, এসে যাবে। ওদের দুজনেরই কোনো অনিষ্ট হয়নি তো? সহদেব, তুমি অর্জুনকে বলো দুজনকে খুঁজে আনতে। যাও। আজ্ঞে মাতা। পুত্র দুর্যোধন, আজ তুমি নিজের সাম্রাজ্য স্থাপন করার পথে প্রথম পদক্ষেপ ফেলেছ। এবারের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দাও। গঙ্গা নদীতে যার মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয় সে স্বর্গ লাভ করে, শাস্ত্র তাই বলে। তার মানে কি মৃত্যু হয়ে গেছে মামাশ্রী? তুই এতটা ভয় পাচ্ছিস কেন পুত্র? মৃত্যু তো সবারই হয়। স্মরণে রাখিস, সাম্রাজ্য সদাই মৃত দেহের স্তূপের ওপর নির্মিত হয়। Thank you.
অসুস্থতা লালসা সবার হৃদয়কে ঘিরে থাকে। প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে। সেই রাষ্ট্র কোন রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক অথবা নিজের পরিবারই হোক, সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে। কিন্তু ক্ষমতার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? একটি মানুষ যত অধিক ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে, যত অধিক ব্যক্তির স্বতন্ত্রতার উপর অঙ্কুশ টানতে পারে, ততই অধিক ক্ষমতার অনুভব করে সে। ক্ষমতার প্রকৃত রূপই হল অন্যের জীবনের ওপর স্বয়ংয়ের প্রভাব। কিন্তু বাস্তবে প্রভাব প্রেম, দয়া, করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি? যখনই মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে, তখনই সে অন্যের হৃদয়ে বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয়। আর পরিণাম পরিণাম অনেকটা এই রকম। হ্যাঁ, কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে, কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয়। এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয়, রাবণ বা হিরণ্যকশিপুদের নয়। এ সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন, সত্য বলেছি কি না? স্বর্ণকে যখন খনি থেকে বার করা হয় মহারাজ ধৃতরাষ্ট্র, তখন তার সাথে অনেক অশুদ্ধিও মিশ্রিত থাকে। বিদ্যার্থী যখন শিক্ষকের কাছে আসে, তখন তার মাতা পিতার স্নেহ আর আপন গৃহের সুরক্ষার কারণে অহংকার, ভয় ও হঠকারিতার অশুদ্ধি তার অন্তরকে কলুষিত করতে পারে। যখন স্বর্ণ অগ্নিতে তপ্ত হয়, তখন প্রথমে তার থেকে ধোঁয়া নির্গত হয়। এই ধোঁয়া তার অন্তরের সব অশুদ্ধি নিষ্কাশিত হওয়ার কারণে বের হয়। যখন সমস্ত অশুদ্ধি, কলুষ ইত্যাদি দূর হয়ে যায়, যখন বিদ্যার্থীর মনে আত্মসমর্পণ জন্ম নেয়, তখন সে প্রকৃত শিষ্য হয়ে ওঠে। তখন সে নিজের শিক্ষককে গুরু বলে মেনে নেয়। শিক্ষক কেবল বিদ্যার্থীকে জ্ঞান প্রদান করে, কিন্তু গুরু নিজের শিষ্যের অন্তরের সম্ভাবনাগুলোকে বিকশিত করে, তাকে সাফল্যমণ্ডিত করে। আমি এখানে আপনার এই রাজকুমারদের গুরু হতে এসেছি। আর আপনার কাছে বিদ্যা লাভ করে কুরুবংশের রাজকুমাররা এই বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে, এমনই বিশ্বাস কুরুরাষ্ট্রের সভাসদদের, ভরদ্বাজ পুত্র দ্রোণ। মহারাজের শুধু এইটুকুই প্রত্যাশা আপনার কাছে যে আপনি কেবল কুরুবংশের রাজকুমারদেরই শিক্ষাদান করবেন। সেই সংকল্পই করেছি আমি, কিন্তু ব্যতিক্রম একটাই হবে। আমার পুত্র অশ্বত্থামাও রাজপুত্রদের সঙ্গেই চর্চা করবে, কারণ পুত্র তো পিতার কাছে নিরন্তর জ্ঞান লাভ করেই থাকে। এই প্রস্তাব আমরা স্বীকার করছি দ্রোণাচার্য। শীঘ্রই হস্তিনাপুরের সীমার নিকটে একটি অত্যন্ত সুখস্বাচ্ছন্দ্যময় আশ্রম নির্মাণ করা হবে। আপনি আপনার পরিবারের সহিত সেখানে বাস করবেন আর কুরু রাজকুমারদের শিক্ষা প্রদান করবেন। ক্ষমা করবেন মহামন্ত্রী, কিন্তু আশ্রম হস্তিনাপুর থেকে বহু ক্রোশ দূরে নির্মিত হবে, কারণ মৌমাছি যদি তার মৌচাক ত্যাগ করে দূরে বিচরণ না করে, তবে সে মধু সংগ্রহ করতে পারে না। এই কথা আমি স্বীকার করতে পারছি না মহোদয়। গুরু রাজকুমাররা এই হস্তিনাপুরে থেকেই বিদ্যাভ্যাস করবে, তবে আমি তাদের শিষ্যরূপে গ্রহণ করতে অসমর্থ মহারাজ। নির্ণয় করার পূর্বে বিবেচনা করে নিন মহোদয় দ্রোণাচার্য, আপনার অতীতের সেই ঘটনাটি সম্বন্ধে সমগ্র আর্যাবর্ত অবগত আছে। হস্তিনাপুর ব্যতীত কোন অন্য রাজ্যে সেই শক্তি আছে যে আপনাকে আশ্রয় দিতে পারে? আমার অতীত,
আমার গুরু ভাই, আমার অলঙ্কার মহারাজ, আর আমি এখানে কোনো আশ্রয়ের অভিলাষে আসিনি। আমি শুধু সুযোগ্য রাজকুমারের অনুসন্ধান করে বেড়াচ্ছি, যাদের আমি দান করতে পারি বিশ্বের শ্রেষ্ঠ দান, বিদ্যাদান। কিন্তু যদি কুরু রাজকুমারদের জন্য আমার জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ তাদের স্বাচ্ছন্দ্য হয়, তাহলে আমাকে অন্যত্র গিয়ে নিজের শিষ্যদের অনুসন্ধান করতে হবে। অনুমতি দিন।